একদিকে মোদি সরকারের বিরুদ্ধে প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগে সরব রাজ্য সরকার, অন্যদিকে প্রদেয় টাকার যথাযথ হিসেব না দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সরব কেন্দ্র, যা ঘিরে দুপক্ষের কার্যত সংঘাত শুরু হয়েছে। এই আবহে শনিবার কেন্দ্রের পাঠানো টাকা খরচ করতে না পারার অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। I am the Minister for Women and Child Development. So allow me to share this with you. That the Bengal government from the year 2017-18 onwards still has a pendency, and let me give you the exact number, of 26,751 lakh lying unspent with them from my department. 5 বছর পর এবার সাধারণ বাজেটে চাকরিজীবীদের বড় স্বস্তি দিয়ে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেটের সুফল নিয়ে দেশজুড়ে প্রচারে নেমেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে কলকাতায় এসে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করতে না পারার অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল। আমাকে তো টাকা দিলে তার একটা সময় দিতে হবে। আপনি আমাকে টাকা দিচ্ছেন, সে টাকাটা খরচ করার জন্য সময় দিতে হবে। আপনি মার্চ মাসে টাকা দিয়ে 31 মার্চ বলছেন টাকা খরচা করা পরে হলো না, এইগুলো তো ভেগ হচ্ছে, অন্যায় হচ্ছে। এখানেই শেষ নয়, পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলেরও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার অভিযোগ, প্রসূতিদের নগদ বিভিন্ন সুবিধা দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার নাম বদলে বাংলা মাতৃ প্রকল্প করে দেওয়া হয়। ওরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকাটা নিজের স্কিম দেখিয়ে এখানে সঞ্চালিত করছিলেন। আমরা লিখিতে ওদেরকে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন স্কিমের আইনটা ভঙ্গ করছেন। ওরা আমাদেরকে 2022 লিখিত দিয়েছে কি আমরা আর আইনটা ভঙ্গ করব না, গাইডলাইনটা ভঙ্গ করব না, আমরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনার টাকাটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার থেকেই চালাবো। স্মৃতি ইরানি, জানা উচিত বিজেপি সরকারটাই চলছে নাম বদলের মধ্য দিয়ে। আগে ইন্দিরা গান্ধীর নাম যখন তারা বদল করেছেন আর তার মনে হয়নি কিছু, আর কেন্দ্রীয় সরকার যখন কোনো স্কিমের কথা বলেন জেনে রাখা উচিত টাকাটা কেন্দ্রের একার থাকে না, ফলে এই কেন্দ্রের টাকাটা বিজেপির পৈতৃক টাকা নয়, বাপের সম্পত্তি নয়, এই কথাটা মনে রাখলে ভালো করবেন এনারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে 100 দিনের কাজ, এমনকি মিড ডে মিল নিয়ে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে ঘুরছে একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল। এরই মাঝে কলকাতায় এসে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, প্রকল্পের টাকা খরচ করতে না পারা সহ একাধিক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। সৌমিত্র রায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।